আজকে আমরা চ্যাপ্টার 3 অর্থাৎ ইন্ট্রোডাকশন টু ফিজিক্যাল লেয়ারের পিরিয়ডিক অ্যানালগ সিগন্যালস সম্পর্কে জানব এবং এই পার্টে আমরা জানব ফেজ সম্পর্কে। আগের ভিডিওতে আমরা জেনে এসেছি সাইন ওয়েভ কি জিনিস, সাইন ওয়েভের কী কী প্রপার্টিস আছে বা প্যারামিটার আছে, এবং আমরা জেনেছিলাম যে প্যারামিটারগুলো হচ্ছে অ্যাম্পলিটিউড, ফ্রিকোয়েন্সি এবং ফেজ। অ্যাম্পলিটিউড এবং ফ্রিকোয়েন্সি নিয়ে আমরা আগের ভিডিওতে আলোচনা করে এসেছি। এই ভিডিওতে আমরা দেখব আসলে ফেজ কী জিনিস, জিরো ডিগ্রি ফেজ বলতে কী বোঝায়, 90 ডিগ্রি ফেজ বলতে কী বোঝায় এবং 180 ডিগ্রি ফেজ বলতে কী বোঝায়, এবং নেক্সট ভিডিওগুলোতে আমরা ওয়েভলেন্থ, টাইম এবং ফ্রিকোয়েন্সি ডোমেইন, কম্পোজিট সিগন্যালস এবং ব্যান্ডউইথ সম্পর্কে জানব। প্রথমে আমরা দেখে নিই ফেজ বলতে কী বোঝায়। দ্য টার্ম ফেজ অর ফেজ শেপ ডিসক্রাইবস দ্য পজিশন অফ ওয়েভ ফ্রম রিলেটিভ টু টাইম জিরো। এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা টার্ম হচ্ছে ফেজ শিফট। আমরা ডেটা কমিউনিকেশনে ফেজ শিফট বা ফেজ শিফটিং এই জিনিসটা সম্পর্কে অনেকবার দেখব। এই ফেজ শিফটটা আসলে বোঝায় যে এই যে ওয়েভ ফ্রমটা আমরা ইউজ করতেছি সেটা টাইম অ্যাক্সিস অর্থাৎ জিরো পয়েন্টের সাপেক্ষে এটা কোথায় আছে। ফেজ ইজ মেজার্ড ইন ডিগ্রিস অর রেডিয়ান্স, অর্থাৎ আমরা ফেজ শিফটিংকে ডিগ্রি অথবা রেডিয়ানে প্রকাশ করতে পারি। এখন এই ডিগ্রি আর রেডিয়ান হচ্ছে আসলে দুইটা একক। এই দুইটা এককে আসলে আমরা কনভার্ট করতে পারি, অর্থাৎ ডিগ্রিকে আমি কনভার্ট করে রেডিয়ানে প্রকাশ করতে পারি, আবার রেডিয়ানকে কনভার্ট করে ডিগ্রিতে প্রকাশ করতে পারি। সো এই কনভার্সেশনটা এর কনভার্সনটা এভাবে হবে যে 360 ডিগ্রি ইজ ইকুয়াল টু টোয়াইস বাই রেডিয়ান, বা 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু টোয়াইস বাই বা 360 রেডিয়ান, বা যদি আমরা রেডিয়ানে বলতে চাই তাহলে 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু 360 বাই টোয়াইস বাই ডিগ্রি। এই তিনটার মধ্যে যে কোনো একটা মনে রাখলেই হলো, তবে আমার সুবিধার জন্য আমি যেটা মনে রাখি সেটা হচ্ছে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু টোয়াইস পাই বাই 360 রেডিয়ান। এখন এ ফেজ শিফট অফ 360 ডিগ্রি করেসপন্ডস টু এ শিফট অফ এ কমপ্লিট পিরিয়ড, অর্থাৎ যখন 360 ডিগ্রি ফেজ শিফট হবে তখন এটা বোঝায় যে আমি কতটুকু শিফট করেছি, পুরো একটা কমপ্লিট পিরিয়ড বা সাইকেলকে শিফট করেছে। কারণ আমরা জানি যে একটা যে কোনো বিন্দুর সাপেক্ষে 360 মানে হচ্ছে পুরোটাই বোঝায়। তো যদি 360 দ্বারা পুরো শিফটকে বোঝায় অর্থাৎ কমপ্লিট পিরিয়ড শিফটিং বোঝায়, তাহলে 180 দ্বারা অবশ্যই অর্ধেক বোঝাবে, অর্থাৎ 1/2 বোঝাবে। তাহলে 90 ডিগ্রির দ্বারা 4/4 বা 1/4 বোঝাবে। সো আমরা এক এক্সাম্পল দেখি যে 0 ডিগ্রি ফেজ শিফট এটা আসলে কেমন হয়। যখনই বলছে 0 ডিগ্রি ফেজ শিফট, এটা আসলে মিন করে যে এটা টাইম জিরো থেকে শুরু হবে, অর্থাৎ টাইম অ্যাক্সিসের যে এই যে টাইম অ্যাক্সিস আছে এটা জিরো পয়েন্ট থেকে শুরু হবে উইথ জিরো অ্যাম্পলিটিউড, অর্থাৎ এই পয়েন্টে কোনো অ্যাম্পলিটিউড থাকবে না এবং অ্যাম্পলিটিউডটা আস্তে আস্তে বাড়বে, অর্থাৎ এই এই পয়েন্টটা থেকে অ্যাম্পলিটিউডটা আস্তে আস্তে বাড়ছে এবং এখানে এসে সেটা পিক অ্যাম্পলিটিউডে গেছে। সো আমরা বলতে পারি যে এ সাইন ওয়েভ উইথ এ ফেজ অফ 0 ডিগ্রি ইজ নট শিফটেড, অর্থাৎ আমি এটা বলতে পারি যে এই যে টাইম অ্যাক্সিসের জিরো পয়েন্টের সাপেক্ষে এখানে আসলে কোনো ফেজ শিফটিংই হয় নাই, কারণ এই যে সাইন ওয়েভটা আমার এখান থেকেই শুরু হয়েছে। আবার এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই পুরাটাকে আমরা আসলে 360 ডিগ্রি বলছি, কারণ এই পুরাটা আসলে একটা সাইকেল। এবার আমরা দেখি যে 90 ডিগ্রি ফেজ শিফট বলতে কী বোঝায়। আমরা বলেছিলাম যে এই পুরাটা আসলে একটা সাইকেল এবং পুরাটাই হচ্ছে আমার 360 ডিগ্রি। তাহলে এই পুরাটা যদি 360 ডিগ্রি হয়, এই সাইকেলটুকে কমপ্লিট হতে আমার 360 ডিগ্রি গেছে, এটা হচ্ছে আমার 90 ডিগ্রি, এটা আমার 90 ডিগ্রি, এটা আমার সেকেন্ড 90 ডিগ্রি, এটা আমার থার্ড 90 ডিগ্রি এবং এখানে আছে আমার ফোর্থ 90 ডিগ্রি। এইটা সো আমি যদি 4টা ভাগে ভাগ করি, এই যে প্রথম 90 ডিগ্রিটা যেটা আমার ছিল সেটা আসলে আমার এই যে জিরো অ্যাক্সিসের সাপেক্ষে বাম দিকে থেকে গেছে, অর্থাৎ আমার এই 1/4 পিরিয়ডের যে সাইন ওয়েভটা ছিল সেটা আমি শিফট করে ফেলেছি। সো এ সাইন ওয়েভ উইথ এ ফেজ অফ 90 ডিগ্রি স্টার্টস উইথ টাইম জিরো উইথ এ পিক অ্যাম্পলিটিউড, অর্থাৎ এই যে এই পয়েন্টটাতে আমার অ্যাম্পলিটিউডটা পিক থাকবে, যেটা আগের ভিডিও আগের যে 0 ডিগ্রি ফেজ শিফট ছিল সেখানে ছিল একদম জিরোতে। এমন দেখা যাচ্ছে যে অ্যাম্পলিটিউডটা আস্তে আস্তে কমবে, এই অ্যাম্পলিটিউডটা পিক অ্যাম্পলিটিউডটা আস্তে আস্তে কমে গেছে। সো আমি এটা বলতে পারি যে এ সাইন ওয়েভ উইথ এ ফেজ অফ 90 ডিগ্রি ইজ শিফটেড টু দ্য লেফট 1/4 বাই সাইকেল। এই যে এই পাশের যে সাইকেলটা থেকে গেছিলো সেখানে আমরা পুরো সাইন ওয়েভের 4/1 রেখে এসেছিলাম বা শিফট করে ফেলেছিলাম। এটা আমি বলছি যে এ ফেজ শিফট অফ 90 ডিগ্রি ইজ শিফটেড টু দ্য লেফট 1/4 বাই সাইকেল। হাওয়েভার নোট দ্যাট দ্য সিগনাল ডাজ নট রিয়েলি এক্সিস্ট বিফোর টাইম জিরো, অর্থাৎ আমরা যেটা দেখ এখানে যেটা চিত্রটা বোঝানোর জন্য দেখছি যে এখানে মনে হচ্ছে যে আমি 4/1 সাইন ওয়েভ রেখে এসেছি, এটা আসলে কখনোই এক্সিস্ট করে না। আমার মেইন যে সাইন ওয়েভটা ছিল সেটা আসলে কিন্তু এই এখান থেকেই শুরু হয়েছে। সো এবার আমরা একটু দেখব যে 180 ডিগ্রি ফেজ শিফট বলতে কী বোঝায়।
আগের বার আমরা 90 ডিগ্রি ছেড়ে এসেছিলাম এবং আমি বলেছিলাম যে এইটাকে আমরা চার ভাগে ভাগ করেছিলাম। তো এবার আমরা 180 ডিগ্রি ফেজ শিফটে দেখতে পাচ্ছি যে পুরো সিগন্যালের অর্ধেক আছে এখানে এবং অর্ধেক আছে এখানে। সো আমি পুরো সিগন্যালকে আসলে পুরোপুরি দুই ভাগে ভাগ করতে পারি। পুরোপুরি দুই ভাগের প্রথম ভাগটা আমার টাইম অ্যাক্সিসের জিরো অ্যাক্সিসের বাম পাশে আছে, অর্থাৎ আমার এখানে অর্ধেক যে পিরিয়ডটা বা সাইকেলটা ছিল সেটা বাম পাশেই থেকে গেছে। এ সাইনের উইথ এ ফেজ অফ 180 ডিগ্রি স্টার্টস উইথ টাইম জিরো অ্যাট উইথ এ জিরো অ্যাম্পলিচিউড, অর্থাৎ এখানে আমরা যদি দেখতে পাই আমাদের অ্যাম্পলিচিউডটা আসলে জিরো ছিল এবং অ্যাম্পলিচিউডটা ডিক্রিজ হচ্ছিল। এই যে অ্যাম্পলিচিউডটা আস্তে আস্তে কমে গেছে, অর্থাৎ নেগেটিভ দিকে চলে এসেছে এইটা। এবং অর্থাৎ 180 ডিগ্রি ফেজ শিফট এবং জিরো ডিগ্রি ফেজ শিফটের মধ্যে একটা সিমিলারিটি আছে, সেটা হচ্ছে দুটোই আসলে জিরো পয়েন্টে জিরো অ্যাম্পলিচিউডে ছিল। কিন্তু জিরো ডিগ্রি যখন ফেজ শিফট হয়েছিল তখন অ্যাম্পলিচিউডটা বেড়ে গেছিলো আর এটার ক্ষেত্রে অ্যাম্পলিচিউডটা কমে গেছে। তো আমরা বলতে পারি যে এ সাইন এফ ইজ দ্য ফেজ অফ 180 ডিগ্রি ইজ শিফটেড টু দ্য লেফট বাই হাফ সাইকেল, অর্থাৎ আমরা এই যে সাইডটাতে আমরা অর্ধেক সাইকেল রেখে এসেছি, এই জন্য আমরা এটাকে বলছি যে এখানে আমরা হাফ সাইকেল শিফট করে ফেলেছি। এবং সেম জিনিস, হাউ এভার নোট দ্যাট দ্য সিগনাল ডাজ নট রিয়েলি এক্সিস্ট বিফোর টাইম জিরো, অর্থাৎ আমাদের যে সাইন ওয়েভটা সেটা কিন্তু এই জিরো পয়েন্ট থেকে শুরু হয়েছে এবং সাইন ওয়েভটা এইভাবে চলেছে, এই পয়েন্টটার আসলে কোনো এক্সিস্টেন্স নাই। সো যদি আমরা জিরো ডিগ্রি 90 ডিগ্রি এবং 180 ডিগ্রি ফেস শিফট সম্পর্কে জানতে পারি তাহলে আমরা যে কোনো ধরনের ফেস শিফট সম্পর্কে জানতে পারবো। অর্থাৎ যদি 45 ডিগ্রি বলতো তাহলে আমরা প্রথমে এই পুরো সিগনালটা অর্থাৎ 360 ডিগ্রির কতটুকু 45 ডিগ্রি সেটা ক্যালকুলেট করতাম এবং সেই পরিমাণ সিগনালটা আমরা এই টাইম অ্যাক্সিসের অর্থাৎ জিরো পয়েন্টের বাম পাশে দিয়ে দিতাম, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফেস শিফটার কত ডিগ্রি হয়েছে সেটা পেয়ে যেতাম। সো থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দ্য ভিডিও।